রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে। আজ আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের বাগানে সংস্কার ও পুনরুদ্ধারমূলক রূপায়িত প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার চায় রাজ্যের প্রতিটি মানুষ সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে থাকুক, তাই সরকার প্রতিনিয়ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে বাইরের পর্যটক সংখ্যা আরও বাড়বে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত প্রমুখ। আমরা জানি যে উজ্জয়ন্তলা প্রসাদ ত্রিপুরার একটা সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের একটা নিদর্শন, এবং এটাকে পুনরুদ্ধার করা এবং পুনঃসংস্কার করা আজকে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সেটা করতে পেরেছে। আমি আগেও পাইতাম, আমি এসেছি এখানে, যখন কাজ চলছিল এখানে আসি। আমরা সবাই মিলে কবে এটা শেষ হবে, আজকে একটা শুভ দিন আমি বলব, একটা দিনে এটা আজকে উদ্বোধন হল। এতে করে নাগরিকদের যে উপযোগী একটা ব্যবস্থা আমি বলব, যে এত সুন্দর একটা ফাউন্টেন আমরা এখানে দেখলাম, এবং একটা ডিজাইন সুসংহত আমি বলবো শহর কেন্দ্রিক যে একটা ডিজাইন এখানে তৈরি হয়েছে বা সাজানো হয়েছে, এতে করে আগরতলা শহরের বা ত্রিপুরা সম্পর্কে যে একটা ডেফিনেশন সেটা কিন্তু পাল্টে গেছে। ইট ক্যান বি ডিফাইন ইন সাম গুড ফর্ম। বাইরে থেকে লোক আসবেন যখন এগুলো দেখবে, ত্রিপুরাতেও আগরতলা তো এই ধরনের একটা ব্যবস্থা আছে, পর্যটকরাও বাড়বে এখানে নিশ্চিত। এবং এখানে বলা হয়েছে বাগান এলাকাও এখানে সৃষ্টি করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে, নতুন পাথরও তাদের।